দেশ তো স্বাধীন, তবে সেই ভূখণ্ডে ব্যক্তি মানুষের স্বাধীনতা কতটা আছে? সংবিধানের বিধানই বা আসলে কতটা জোরালো? মানুষের অভিমত এখানে ব্যক্তি স্বাধীনতা যতটা আছে কাগজে অক্ষরে, ততটা নেই বেঁচে থাকার স্বাক্ষরে। নীল মাহবুবের রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন তুষার লস্কর। দুটি পা, দুটি হাত, এক জোড়া চোখ, একটি দেহ, একটি মস্তিষ্ক, একটি হৃৎপিণ্ড, এই কি মানুষ? নাকি মানুষ এর চাইতেও বেশি কিছু? কেমন আছে সে মানুষ, কেমনই বা তাদের ব্যক্তি স্বাধীনতার দৈনন্দিন? সংবিধানের অনুচ্ছেদই বা সেখানে থাকে কতটা সন্ধিতে, নাকি বিয়োগের যোগফলেই জীবন কাটে ব্যক্তি স্বাধীনতার? অনেক মানুষ তার দেখা গেল তার নিজের ইচ্ছায় যা করতে চাচ্ছে সব কিছুই তার মতো করে করতে পারছে, আবার অনেক মানুষ দেখা যাচ্ছে যে সে যেমনভাবে চাচ্ছে তেমনভাবে সে করতে পারছে না। সুতরাং যে পারছে সে মনে করছে যে সে স্বাধীনতা ভোগ করছে, যে পারছে যিনি পারছেন না তিনি মনে করছেন যে আহায় আয় আমি তো কোনো স্বাধীনতাই ভোগ করতে পারছি না। মানুষের মনেও একটি মানচিত্র থাকে দেশের মতো, সেখানে কতটা ওড়ে স্বাধীনতার পতাকা? যাপিত জীবনের চালচিত্রে মানুষ কি খোঁজে সেই ব্যক্তি স্বাধীনতার মানে? ধরেন আপনার পেছনে ব্ল্যাক স্পট আছে, আবার আপনি স্বাধীনতার কথা বলেন, তাহলে কিন্তু সেখানে একটা মানে অবস্ট্রাগল তৈরি হয়। তবে আমি মনে করি স্বাধীন থাকার জন্য আপনাকে নিজেকেও সত হওয়া খুব দরকার। স্বাধীনতা কেউ আমাকে হাতে তুলে প্যাকেট করে দিবে তা নয়, আমি জন্মেছি যখন তখন থেকে আমি স্বাধীন। সুতরাং স্বাধীনতা দেয়ার বা নেয়ার কিছু নাই, স্বাধীনতা লড়ে নিতে হয়, স্বাধীনতা আদায় করে নিতে হয়। শহুরে দেয়ালও যখন নিভৃতে নিষ্ঠুপে হয়ে ওঠে প্রতিবাদের ভাষা, তখন কি মানুষের মিছিল একাত্ম হয় সে স্লোগানে? কোন স্বাধীনতাটা চায় মানুষ বর্তমান প্রেক্ষাপটে? আমি যেটা মনে করি যে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা তো দরকার আসলে। অর্থনৈতিকভাবে যদি সে স্বাধীন না হয় তাহলে কিন্তু তার একটা বিশাল বড় জায়গায় সে পরাধীন হয়ে যায়। আমরা যে বলি যে দুর্নীতির দমন, হ্যাঁ সেটা সম্ভব হবে, সেই রকম সত্য বলার স্বাধীনতা ভীষণভাবে প্রয়োজন বলে আমি মনে করি এই মুহূর্তে। কুসংস্কার মুক্ত হতে চাই, যে ট্যাবুগুলো আছে সেগুলো থেকে মুক্তি চাই, কারণ এই কুসংস্কারের কারণে আমরা অনেক জায়গায় পিছিয়ে আছি। আমার উপরে আপনি কোনো কিছু চাপিয়ে দেবেন না এবং আমিও আপনার উপরে কিছু চাপিয়ে দেব না, অর্থাৎ এখানে কোনো জোরাজুরি থাকবে না। জানতে চাওয়া আবারও কেন এই স্বাধীন গল্পগুলোই তারা চায়। মানুষের অনুভূতির বিস্ফোরণটা ছিল খুবই সহজ আর সাদামাটা। মানুষ যেটা পায় না সেটার প্রতি তো তার চাওয়া, এবং যেইটা পেলে তার আরও ভালো লাগবে সেটাই তো চাওয়া। অবস্ট্রাগল আছে বলেই তো মানুষ স্বাধীনতা চায়। দেশ স্বাধীন, তবে মানুষের বেঁচে থাকা রাষ্ট্রেরই অধীন। রাষ্ট্র থাকে মাথার উপরে, পতাকা হয়ে, ক্ষমতা হয়ে, শাসন হয়ে, সেখানেই মানুষের সবিনয় আরজি স্বাধীনতার। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।